স্ব আর ময়ের ভুলে ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত মুক্তিযোদ্ধা। স্বাধীনতার 50 বছরেও লড়ে যাচ্ছেন গোপালগঞ্জের শাহাবুর রহমানের পরিবার। অভিযোগ ওঠে 2017 সালে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই বাছাইয়ের সময় ইউনিয়ন কমান্ডারকে ঘুষ না দেয়ায় শাহাবুর রহমানের নাম পরিবর্তন করে মাহবুর রহমান দেয়া হয়। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ রাজু। মুক্তিযোদ্ধা তালিকায় গেজেট নম্বর 32-39, নাম শাহাবুর রহমান, তবুও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছেন না তিনি। 1971 সালে পাকিস্তানের করাচি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন গোপালগঞ্জের শাহাবুর রহমান। সেখান থেকে ছুটিতে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা তালিকায় শাহাবুরের নাম অন্তর্ভুক্ত হয়। কিন্তু 2010 সালে নতুন গেজেট প্রকাশ হলে শাহাবুর রহমানের জায়গায় মাহবুর রহমান আসে। স্ব আর ময়ের ভুলে মুক্তিযোদ্ধা হয়ে যান শাহাবুরের বড় ভাই মাহবুর। মাহবুরে আমি কোনোদিন কোনো ফিল্ডে দেখিনি, আমার সাথে যুদ্ধ করেনি, যুদ্ধ করছে শাহু। ওরা ভারত গেছে, কোথা কি করছে না করছে সব দেখছি। এরপর আবারও নাম সংশোধনের আবেদন করলে 2012 সালে পুনরায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান শাহাবুর। কিন্তু বিপত্তি বাধে 2017 সালে। অভিযোগ ওঠে তালিকায় যাচাই বাছাইয়ের সময় ইউনিয়ন কমান্ডারকে ঘুষ না দেয়ায় আবারও শাহাবুরের নামের পরিবর্তে মাহবুর নাম দেয়া হয়। এর ফোন আলাপ আসে চ্যানেল 24-এর হাতে। সর্বনিম্ন 1.5 লাখ টাকা দিয়ে নামটা ঠিক করে দিবেন। এই নাম ফোন দিয়েছিলাম খালি কালকে তোমার, বুঝছো? আমার চ্যানেল তুমি যদি মনে চাও আমি তোমার কেউ খোঁজার দোকানে কুহানে দেবো, নিয়ে ওইটার দরকার নেই। আচ্ছা, আমার সাথে এই করলে আমি এটা ঠিক করে দিবেন, তোমার কোনো লোক খোঁজার দরকার নেই। অভিযুক্ত কমান্ডার অভিযোগ অস্বীকার করে বলেন তিনি ষড়যন্ত্রের শিকার। আমরা চাচ্ছিলাম এটা টাকাটা মিল মিস করে তারা দুইজনা দুই তালিকায় খাক, খাই নাই আগে আমাকে দোষারোপ করে যে আমরা টাকা চাইছি। একজনের টাকা দিছে বা দিছি বা এটা কিছু তাই, এখন ওরা আমাকে বিরুদ্ধে কর্মকাণ্ড করাবে। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন শাহাবুর রহমানের পরিবারকে পুনরায় ভাতা প্রদানের ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ।